হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বর্তমান সময়ের বাংলাদেশি নাটকের তরুণ এক অভিনেত্রী হচ্ছেন নাজনীন নাহারনি। হ্যাঁ, দেখতে অসম্ভব সুন্দর এই অভিনেত্রী বর্তমানে বাংলাদেশি নাট্যপাড়ায় পরিচিত একজন মুখ, যার কারণে আপনারা প্রায়ই আমাদের নিকট হতে নাজনীন নাহারনিহার নাটক সম্পর্কে জানতে চান। অলরাইট গাইস, আজকের এই ভিডিওতে আমি আপনাদের নাজনীন নাহারনিহার নতুন কয়েকটি নাটক সম্পর্কে জানাবো, সো ভিডিওটি না টেনে একদম শেষ মুহূর্ত পর্যন্ত দেখতে থাকুন। ম্যাচ মেকার, ইমরাউল রফাতের পরিচালনায় নির্মিত ম্যাচমেকার শিরোনামের এই নাটকটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও নাজনীন নাহারনি। হ্যাঁ, নাটকটি অনেকটা কমেডি ও রোমান্টিক জনরার। নাটকটিতে তৌসিফ মাহবুব ও নিহার দারুণ অভিনয় ছিল, বিশেষ করে নাটকে নাজনীন নাহারনিহার লুক দুর্দান্ত ছিল। নাটকটি সবার জন্য হাইলি রিকমেন্ড হিসেবে থাকছে। নাটকটি দেখতে পারবেন সিএমভি ইউটিউব চ্যানেলে। যখন তখন, ভালোবাসার গল্পকথক মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় নির্মিত ত্রিভুজ প্রেমের দারুণ একটি রোমান্টিক গল্প নিয়ে নির্মিত হয়েছে যখন তখন শিরোনামের এই নাটকটি। নাটকটিতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোবান, সাদিয়া ইমান ও নাজনীন নাহারনি। হ্যাঁ, এই নাটকের মধ্য দিয়ে এই বাংলাদেশি নাটক ইন্ডাস্ট্রির দুজন সুন্দরী সাদিয়া ইমান ও নিহাকে একই নাটকে দেখা গেছে। নাটকটি এক কথায় দুর্দান্ত ছিল, যেমন ছিল রোমান্টিকতা তেমন ছিল ট্র্যাজেডি। নাটকটি আপনাদের জন্য হাইলি রিকমেন্ড হিসেবে থাকছে। নাটকটি দেখতে পারবেন সিএমভি ইউটিউব চ্যানেলে। লাভ লাইন, রোমান্টিক নাটকের জন্য বিখ্যাত নির্মাতা প্রবীর রায় চৌধুরীর পরিচালনায় নির্মিত লাভ লাইন শিরোনামের এই নাটকটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোবান ও নাজনীন নাহারনি। হ্যাঁ, রোমান্টিক ও ভালোবাসার গল্পে নির্মিত লাভ লাইন শিরোনামের এই নাটকটি দুর্দান্ত একটি কাজ। নাটকটি এবার ভালোবাসা দিবস হিসেবে মুক্তি পেয়েছিল। মুক্তির পরপরই নাটকটি দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলে, যার কারণেই নাটকটির বর্তমান ভিউ 21 মিলিয়নের উপরে। লাভ লাইন শিরোনামের এই নাটকটি দেখতে পারবেন সুলতান এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে। একবার বলো ভালোবাসি, মোহাম্মদ মিদবানানের পরিচালনায় নির্মিত একবার বলো ভালোবাসি শিরোনামের এই নাটকটিতে জুটি বেঁধে অভিনয় করছেন মুশফিক ফারহান ও নাজনীন নাহারনি। হ্যাঁ, বাংলাদেশি নাটকে বর্তমানে মুশফিক ফারহান ও নিহার জুটিটা দুর্দান্ত। একবার বলো ভালোবাসি নাটকে এই দুজনের কেমিস্ট্রি ছিল দুর্দান্ত। নাটকটা ছিল যেমন রোমান্টিক তেমনি ছিল কমেডি, তাই ভুলেও এই নাটকটি মিস করবেন না। নাটকটি দেখতে পারবেন সিএমভি ইউটিউব চ্যানেলে। অনুরাগ, মোস্তফা কামাল রাজের পরিচালনায় নির্মিত অনুরাগ শিরোনামের এই নাটকটি নাজনীন নিহার ক্যারিয়ারে অন্যতম সেরা নাটক। নাটকে নিহার বিপরীতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। নাটকটিতে সংসার জীবনে ছোটোখাটো বিষয় নিয়ে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন নির্মাতা। সংসার জীবনে নানা রকম ভুল বোঝাবুঝি রাগ অভিমান হতেই পারে, কিন্তু দিন শেষে সব কিছু ভুলে সংসারে মনোযোগ দেওয়াটাই উত্তম, আর এই বিষয়টি খুব ভালোভাবে ফুটে উঠেছে অনুরাগ নাটকে। নাটকটি আপনারা দেখতে পারবেন সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে। অলরাইট গাইস, শেষ করছি আজকের এই ভিডিওটি। চ্যানেলটিতে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। নাজনীন নাহারনিহাকে নিয়ে আরও একটি ভিডিও চান কিনা আপনারা তা কমেন্ট করে জানিয়ে দিন, আর এই ভিডিওটিতে বেশি বেশি লাইক করে দিন আর ভিডিওটি শেয়ার করে দিন।